রিচার্ড কবি এ কে এম আব্দুল্লাহকে পড়ছে তাঁর যে শহরে হারিয়ে ফেলেছি করটি বইটি থেকে মহাকালের অপেক্ষায়। আকাশ থেকে পঙ্ক্তিগুলো যখন নেমে এলো তখনও আমার জন্ম হয়নি, যখন আমার জন্ম হল স্মৃতিতে ভাসে পুরনো এক সূর্য, তখন সূর্যটি যুবতীর মতো মনে হত। রমণ পালঙ্কের স্বাদ কে না নিতে চায়, আমি মৃত্যু সেজে তার সাথে গড়ে তুলি সক্ষতা। এখন আমরা এক অদ্ভুত ভাষায় কথা বলি, আর আমাকে বলা হল কখনো আগুনকে ভালোবেসো না, কেননা তখনই আকাশ ভেঙে যাবে, উল্কা ফেটে যাবে আর খসে পড়বে নক্ষত্র। আমি ভুলে গেলাম বাঁচার নামটা, আর আগুনের ঠোঁটে এঁকে দিলাম দীর্ঘ চুম্বন। আমার আত্মা যখন প্রথম তার মুখোমুখি হল সে শোনালো জন্মের বিস্ময় কাহিনী। তারপর আমার মাথায় খুলে গেল বহু যুগ পূর্বের গোপন এক দরজা, সেই গোপন দরজা দিয়ে এক রহস্যময় পথে হাঁটতে থাকি, আর হঠাৎ শুনতে পাই ফেটে যাওয়া আকাশের বিকট শব্দ। ভয়ে চুরি করে ফিরতে চাইলে ঝুলে পড়ি মধ্যকর্ষণ শক্তির জালে। এখন মাথাটা জমিনের দিকে যেন দাঁড়িয়ে আছি, মহাকালে অপেক্ষায়।